সম্পাদনা নকৰাকৈ দেখুৱাব নোৱাৰি যি দৃশ্য। এক কথাত কবলৈ গলে এক নৃশংস হত্যাকাণ্ড। স্থান বিলাসীপাড়ার নায়ের আলগা। ধুবুরী জেলার বিলাসীপাড়া মহকুমার নায়ের আলগা আরক্ষী চকীর অধীনস্থ এক সর অঞ্চলের বাসিন্দা পরিয়ালটো। নায়ের আলগা চতুর্থ খণ্ডর বাসিন্দা এই পরিয়ালটোয়ে আনদিনার দরেই মঙ্গলবারে নিশাও রাতির সাজ খাই শোয়া পাতিত পড়ছিল। কিন্তু পুয়া ওসরের মানুষে আবিষ্কার করে যে নিশা সংঘটিত হয়ে গেছে এক নৃশংস ঘটনা। তেজে তুমরলি অবস্থাত এগারী মহিলা আর দুই পুরুষ পড়ি আছে মজিয়াত। মহিলাগীর মুখমণ্ডল চিনিব নোৱাৰা, মুখত ঘপিওয়া হৈছে। ইতিমধ্যে প্রাণবায়ু ওলাই গৈছে মনোয়ারা খাতুন নামৰ 40 বছৰ বয়সীয়া মহিলাগীৰ। কিন্তু আততায়ীর আক্রমণত অতি গুরুতরভাবে আহত হওয়া আমিরুদ্দিন আর সাদাকুস আলী নামৰ দুই পুরুষের অবস্থা একেবারে মুমূর্ষ। লগেলগে মানুষ জমা হয় আর স্থানীয় গাঁওরক্ষী বাহিনীর লোকে খবর দিয়ে আরক্ষীক। যোৱা নিশা আমি এটা ঘটনা বিষয়ে সংবাদ পাওঁ যে এটা হত্যাকাণ্ড হৈছে নায়ালগা পাৰ্ট ফ'ৰত। তাতে এগৰাকী মনোৱাৰা খাতুন নামৰ 30 বছৰীয়া মহিলা হত্যা কৰা হৈছে। তদন্ত অব্যাহত আছে আৰু আমি প্ৰাথমিক তদন্তত এটা কথা গম পাইছোঁ যে এইটো পৰিয়ালকেন্দ্ৰিক হত্যা। উল্লেখযোগ্য যে দুৰ্বৃত্তৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত দুজনক স্থানীয় চিকিৎসালয়লৈ প্ৰথমে নিয়া হয় যদিও দুয়োৰে অৱস্থা অতি গুৰুতৰ হোৱাৰ বাবে উন্নত চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ পঠোৱা হৈছে। তেওঁৰ স্বামী আৰু তেওঁৰ এজন পুত্ৰ জখমী অৱস্থাত আছে আৰু তেওঁলোকক উন্নত চিকিৎসাৰ বাবে জিএমচিলৈ প্ৰেৰণ কৰা হৈছে। কিন্তু কোনে কি উদ্দেশ্য লৈ সংঘটিত কৰিলে এই নৃশংস হত্যাকাণ্ড তাৰ উত্তৰ বিচাৰি আৰক্ষী প্ৰশাসনে আৰম্ভ কৰিছে তদন্ত। জানিব পৰা মতে পৰিয়ালটোৰ এটি শিশু সন্তানো আছিল যদিও শিশুটোৰ ওপৰত কোনো আক্ৰমণ নচলালে দুৰ্বৃত্তই। বিলাসীপাৰাৰ পৰা সঞ্জয় শৰ্মাৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।